আমার বাংলার জমিনে কিছু আছে, ঘুমটাতারি লাল শায়েক আছে কিনা? ঘুমটাতারি লাল শায়েক আছে, তারা তো ইসরায়েলের পক্ষ নিয়েছে, তুমিও ঠিক তেমন মুসলমান, তোমার মতো মুসলমান দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমান দরকার হচ্ছে ঈমানদার মুসলমান, যাদের ঈমানের তেজস্ক্রিয় কিবায় অন্য সব কাফের মুশরিক বেঈমানরা থরথর করে কাঁপবে, এরকম মুসলমান দরকার। আজকে থেকে প্রতিজ্ঞা হন, আজকে থেকে প্রতিজ্ঞা নিন যে ওইখানে আমার ভাইদের যখন আমার ভাইদের হত্যা করছে, আরে লক্ষ্য করে দেখুন না কেন, ফেসবুকটা খুলে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে ড্রিল মেশিন দিয়ে কেটে কেটে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বের করছে। আরে কিভাবে আপনি তারপরেও তাদের পণ্য কুরকুন ক্রয় করেন? কিভাবে কোকাকোলা খান ইউনিলিভারের পণ্যগুলো আপনি কিভাবে কিনেন? আরে বুঝতে হবে, আজকে একটা পণ্য কিনা মানে আমার ভাইকে ড্রিল মেশিন দিয়ে কাটা, আজকে একটা পণ্য কিনা মানে আমার ভাইকে রক্ত ঝরানো, আজকে একটা পণ্য কিনা মানে আমার ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলা খেলার কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে তাদের পণ্যগুলো বয়কট করব। হুজুর জানি না তো তাদের পণ্য কি, তাদের পণ্যগুলো কি? আরে ইউনিলিভারের পরিবর্তে কেয়া কসমেটিক আছে নাকি নাই? আছে নাকি নাই? আরে কোকা কোলার পরিবর্তে মোজো আছে না? আমাদের প্রত্যেকটা পণ্যের দিকে ইসলামী পণ্য আছে, কিন্তু আমরা তাকে গ্রহণ করি না, কারণ আমাদের এমন একটা রুচি হয়েছে যেখানেই মুসলমান মরুক না কেন আমার কোনো কথা বলেন না কেন, আমার কোনো যায় আসে না যে কথাটা বলেছে, তাহলে বুঝতে হবে আমি প্রকৃত মুসলমান নই। কারণ আমার পায়ে যখন ব্যথা পাই, আমার পায়ে যখন একটা কাটা বিঁধে, তখন কিন্তু এটার ব্যথা আমি উপলব্ধি করতে পারি, তখন আমার উপলব্ধি হয়। কিন্তু এখন আমার এক ভাই আক্রান্ত, আমি উপলব্ধি করতে পারছি না, তার মানে আমি প্রকৃত মুমিন না। আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব তাদের কোনো পণ্য কিনব না। এই পণ্য না কিনার কারণে তারা আস্তে আস্তে সমাজ থেকে হারিয়ে যাবে, তারা অর্থনীতির কৃপায় পড়ে যাবে, এটা থেকে তারা উঠতে পারবে না, তাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে না ঠিক কিনা? এর জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমার রাসূল যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন 1913 সালে 1924 সালে সেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছে, সেই স্বপ্নকে আবারও 100 বছর পরে আমাদের মাধ্যমে, কওমি ওলামায়ের মাধ্যমে, সাধারণ জনতার মাধ্যমে সেই স্বপ্ন আবারও বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ ঠিক কিনা? এর জন্য আমাদের ঈমানটাকে তরতাজা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেছে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউসকে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই জান্নাতুল ফিরদাউসের দরকার আছে তো? আছে না? তাহলে ঈমানটা কেমন আনতে হবে, ঈমানটা কেমন আনতে হবে? আপনি আমি তো ঈমান এনেছি, কেমন ঈমান যে আমার নবী রাসূলুল্লাহকে গালি দে, আমার নবীকে কেউ গালি দিলে আমার কোনো যায় আসে না, নেতাকে গালি দিলে খবর খারাপ ঠিক কিনা? এটা আমার ঈমান। আমার নবীকে কেউ আমার নবীর নবুয়তকে অস্বীকার করে এখনও বাংলার জমিনে টিকে আছে কাদিয়ানি নামে, আমাদের যায় আসে না, আমার নেতাকে গালি দিলে আমার যায় আসে, আমার মাতা পিতাকে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার নবীকে গালি দিলে আমার কষ্ট লাগে না। বুঝতে হবে আমি ঈমানদার না, আমি মুনাফেক ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমি ওই প্রকৃত মুমিন হতে পারবো না, ঈমানদার হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার কষ্টও লাগবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে? আমার হুজুর তো বলে গিয়েছেন সাইয়েদনা বেলাল, আরে শুধু তো নাম শুনি বেলাল মার খেয়েছে, কেমন মার খেয়েছে, ডান হাতে প্যারাকটা ঢুকিয়ে দিয়েছে, একটা সুই ঢুকায় দেখেন কত কষ্ট লাগে, বাম হাতে প্যারাক ঢুকিয়েছে বা ডান পায়ে বাম পায়ে প্যারাকগুলো মেরে মেরে বেলালকে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে শুয়ে রেখা হয়েছে। আরে আমরা তো বর্তমানে টের পাই হাইরে গরম, এসি ছাড়া আমরা বাঁচতে পারি না, কিন্তু মক্কার গরমটা আরও বেশি, কথা বলেন ঠিক কিনা? যারা হজে যায় বুঝতে পারবেন যে মক্কার কত গরম। ওই বেলালকে ওই মরুভূমির বালুর মধ্যে শোয়ানো হতো, তারপর বেলালকে পাথর দিয়ে চাপা দেওয়া হতো, একজন করে মারতো, তার মনিব বলতো বেলালকে মার, মারতে মারতে সে কাহিল হয়ে যেত, তখন আরেকজনকে বলতো তুই মার, সে মারতে মারতে কাহিল হয়ে যেত, আরেকজনকে বলতো তুই মার, সে মারতে মারতে কাহিল হয়ে যেত, আর বলতো বেলাল ইসলামটাকে ছেড়ে দে, বেলাল বলে না ইসলামকে ছাড়বো না, আল্লাহু আকবার বলেন। বেলালকে মারতে মারতে শেষ করে দেওয়া হয়েছিল, শুধু বেলালের জবান দিয়ে শুধু আহাদ 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 বের হয়, এটা তো তারা শুনতে পায় না, বলে এই কি বলে, তার শুধু জিব্বাটা নড়ে, হয়তো মরে যাবে, কানটা লাগায় দেখ বেলাল কি বলে। তখন যখন কানটা লাগায় আরবিতে বলে আহাদুন আহাদুন, এ
এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না, ঠিক কিনা? বেলাল মাথা নত করে নাই, আমরা তো মায়ের ডরে আজকে নামি না। হ্যাঁ, মায়ের ডরে নামি না। বুঝতে হবে আমার ইমান দুর্বল, যতক্ষণ পর্যন্ত না জেলে না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত সুন্নত আদায় হবে না। সুন্নত নাই শুধু খাওয়া শেষে মধুপান, ঠিক না? সুন্নত নাই শুধু দাওয়াতের মেহমান, আর কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নত শুধু নাই মজলুম সহায়ক, সুন্নত উহুদে জালিমের প্রতি রোধ, সুন্নাত শুধু নাই মজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নাই নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, সুন্নাত শুধু নাই দাওয়াতের মেহমান, আর সুন্নাত হলো আর সুন্নাত আছে জানো কি তুমি? সুন্নাত শুধু নাই নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত শুধু নাই মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক না? সুন্নাত আমাদেরকে বুঝতে হবে, সুন্নাত শুধু মেষ চরান নয়, শুধু ইমামতি মুয়াজ্জিনি করার সুন্নাত নয়, বরং রাষ্ট্রনায়ক হওয়ার সুন্নাত, ঠিক না? এই স্বপ্ন দেখতে হবে, এই স্বপ্ন মুসলমানদের ভিতর লালন করতে হবে। এই স্বপ্ন যেদিন লালন করব সেদিন বাংলার জমিন থেকে নাস্তিক মুরতাদ এগুলো ইসলামের বিরুদ্ধে চারণ করার দুঃসাহস পাবে না, আমার কুরআনে কারিমকে রাষ্ট্রধর্ম ইসলামকে মুছে দেওয়ার দুঃসাহস পাবে না, ঠিক কিনা? এই স্বপ্ন দেখতে রাজি? রাজি আছি তো এই স্বপ্ন দেখতে ইনশাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ করছে শুধু, আর কোনো কথা নয়। তারপরে বলছে যে পাবলা গাছের কাঁটাগুলো নিয়ে তার জবানের মধ্যে মেরে দিব। যখন জবানটার মরে জবানটা জিব্বার মাঝে কাঁটাগুলো মেরে দিল, বেলাল তখন হাত দিয়ে ইশারা করে এক আঙ্গুল দিয়ে ইশারা করে বলে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। অমন ইমান আনতে হবে। আমরা তো জানি হযরতে খুবাইব তিনি ইসলাম গ্রহণ করে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা উমরের ফারুকের কাছে এটা বর্ণনা করেন যে আমরা যখন হযরত খুবাইবকে মদিনার উপকণ্ঠ থেকে ধরে আনি, ধরে আনার পর তাকে মারতে মারতে আমরা পিঠের ঝাল তুলে ফেলি, আল্লাহু আকবার, আমরা তাকে এমন এমন ভাবে শাস্তি দেই। তিনি বলছে তখন তো আমি কাফের ছিলাম, আমি বুঝতাম না। তখন তিনি বলছে তাকে মারতে মারতে পিঠের ঝালটা খুলে ফেলেছি, এরপর তাকে 2 মাসের জন্য জেলখানায় বন্দি করে দিলাম, খানাপিনা কিছুই দিলাম না। কিন্তু আমি যখন তার জেলের মধ্যে পাহারাদারি করছিলাম, হঠাৎ করে রাতে গিয়ে দেখি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে করিম তিলাওয়াত করছে, আর তার মালিক তার মুখের ভিতর আঙ্গুরগুলো তুলে দিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। এইভাবে 2 মাস পর যেন প্রকাশ হয়ে গেল যে খুবাইবকে তো আমরা আটকিয়ে রেখেছি, কিন্তু তার মালিক তো তাকে রাত্রে খাওয়া দিচ্ছে। তার মালিকের যখন কোরআনে করিম তিলাওয়াত করে তখন তাদেরকে খাওয়ায় দিচ্ছে। বুঝতে হবে যারা জেলেও যায় কোরআনে করিম যখন তিলাওয়াত করে তাদেরকে যিনি খাওয়া দেন তিনি কে? আল্লাহ পাক সাকিনা নাজিল করেন, কিন্তু সেই অবস্থায় গেলে তখন সে নাজিল করবেন কথা বলেন, ঠিক কিনা? মান্না সালুয়া পাবেন, যারা গিয়েছে তারা পেয়েছে কথা বলেন, ঠিক কিনা? এর জন্য হযরত খুবাইব তিনাকে আঙ্গুরগুলো তুলে দিচ্ছেন, এটা যখন প্রকাশ হয়ে গেল তখন বলল খুবাইবকে শুলে চড়ায়া মারতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই খবরটা দেওয়া হলো যে তোমাকে শুলে চড়াইয়া মারা হবে, তখন তিনি বলছেন আলহামদুলিল্লাহ,
সকলে বলে আলহামদুলিল্লাহ, তিনি খুশি হয়ে গেলেন, তিনি তখন রেডি হয়ে গেলেন। তিনাকে বলল তোমার শেষ ইচ্ছা কি? তখন তিনি বললেন আমার শেষ কোনো ইচ্ছা নাই, আমি দুই রাকাত নামাজ আদায় করব। এর জন্য তিনিকে অজুর পানি দেওয়া হলো, অজু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর পর তিনি প্রথম রাকাতটা অনেক লম্বা করলেন, তখন তিনার স্মরণ হয়ে গেল আহারে কাফেররা হয়তো ভাবতে পারে তাদের ভয়ে আমি নামাজটাকে দেরি করে ফেলেছি, এর জন্য তিনার দ্বিতীয় রাকাতটাকে অনেক সংক্ষিপ্ত করলেন। সংক্ষিপ্ত করার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হুকু রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনটা মাস হয়ে গেল দেখি না। তিনি অন্য কোন কিছুর জন্য দোয়া করলেন না, এই দোয়া শেষ করে তিনি দৌড়ায় যাইতেছেন যেখানে তিনাকে শহীদ করা হবে। তখন কাফেররা বলে ব্যাপার কি খুবাইব, তুমি দৌড়ায় কেন যাচ্ছ? আমরা তো আমাদের বন্দীদেরকে যারা হত্যা হয় তাদেরকে আমরা টেনে ছেঁচড়ে নিতে পারি না, তুমি এত দৌড়ায় কেন যাচ্ছ? বলতেছেন যে আমার জন্য আমার মালিক তো আটটা জান্নাতকে খুলে রেখেছে, আমার মালিকের জান্নাত দিয়ে আমি প্রবেশ করব, এর জন্য আমি দৌড়াইতেছি। সুবহানাল্লাহ বলে। আরে যুদ্ধের জিহাদের কত মজা, আপনারা তো আপনার আমরা আপনারা তো বুঝি না, যদি বুঝতাম তাহলে তৈরি হয়ে যেতাম জিহাদের জন্য, যুদ্ধের জন্য। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে ফেলা হলো, ডান পা ডান হাত বেঁধে ফেলার পর তখন একজন বলে উঠল যে আহারে এখানে যদি মুহাম্মদকে বাঁধতে পারতাম তাহলে আমাদের স্বাদ মিটে যেত। এটা বলতে দেরি হযরত খুবাইব তখন তো হাতগুলো বাঁধা, পা বাঁধা, তখন তিনি তিনার মুখের মধ্যে থুতুগুলো এনে ওই সময় তার মুখের মধ্যে মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূলকে যে গালি দিবে যত বাধাই থাকুক না কেন, মৌতের মুখে পড়ে থাকি না কেন, আমার রাসূলকে যে গালি দিবে তার জবান ছিঁড়ে ফেলবো, আমার রাসূলের ইজ্জত নিয়ে কাউকে খেলতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা হোক, আমার মন্ত্রী হোক, রাসূলকে গালি দিলে গোটা পৃথিবীর কোথাও তাকে থাকতে দেওয়া হবে না, হবে না। প্রয়োজনে রক্ত দিব, রক্তের বান্না বসায় দিব, রাসূলের ইজ্জত নিয়ে খেলা করবে তাকে পৃথিবীর বুকে থাকতে দেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই স্বপ্নকে তিনারা বাস্তবায়ন করেছিলেন, তিনারা মরেছিলেন, ইসলামের জন্য জীবন দিয়েছিলেন। এর থেকে প্রমাণ হলো, আপনারা তো হয়তো বলবেন যে হুজুর তারা তো দেখেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এর জন্য তাদের ইমানটা ছিল তেমন, তিনারা কোনো কিছুর বিনিময়ে ইমানকে বিক্রি করতে পারতো না। কিন্তু আমরা তো বর্তমান জামানায়, এই অন্ধকার জামানায় আমরা তো পতিত হয়েছি, এখন আমাদের ইমানটা তো এখন যে কোনো মূল্যে যেতে পারে, আমাদের এই সময় এমন ইমানদার তো পাওয়া যাবে না। আমি আপনাকে বলবো ভুল কথা, ভুল কথা, এখন এই জমিনেও এমন ইমানদার পাওয়া যায় যেরকম আমাদের শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। লক্ষ্য করে দেখুন, ইন্ডিয়াতে মুসলমানদেরকে মেরে মেরে হত্যা করেছিল, 20,000 আলেমদেরকে হত্যা করেছিল, দিল্লির মসজিদের পাশেই আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল। কারণ কি? আলেমরা ওই দিল্লির ওই আলেমরা ওই খ্রিস্টান ওই ইহুদি ওই লালচামরা ওই ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল, যেই ফতোয়ার মাধ্যমে আজকে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইন্ডিয়া স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে। এটা আমাদের প্রধানমন্ত্রী সংসদেও বলেছে ঠিক কিনা? বিশ্বাস না হলে দেখতে পারেন যে আলেমদের রক্ত আলেমদের ত্যাগের বিনিময়ে এই পৃথিবীতে ইসলাম, এই বাংলার জমিন, এই গোটা এই এশিয়া মহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কেমন ইমান ছিল শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। আমি শুধু বলছি, তিনি যখন ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিলেন, ফতোয়া দেওয়ার কারণে ইংরেজরা তাকে গ্রেফতার করে মাল্টার কারাগারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলল, মাহমুদ তুমি তোমার ফতোয়াকে উড্ড করো, যদি উড্ড করতে পারো তোমার সাথে আমাদের আপোষ, তোমাকে আমরা সম্মান করব। এর জন্যই তো বলে এক কালিমায় রুটি রুজি আর এক কালিমায় ফাঁসি, ঠিক কিনা? অনেকের আবার এটা নাকি চুলকানি ধরে যায়, আরে ধরতেই পারে। যদি সেদিন তিনি তাদের পক্ষে ফতোয়া দিতেন, সেও তো কালিমাধারী, তখন তার ফাঁসি হতো না, তখন তাকে আরো আদর করা হতো, টাকা পয়সা দিয়ে তাকে ধন দৌলত দিয়ে তাকে আরো উচ্চ সম্মান দেওয়া হতো। কিন্তু সে তো তাদের কথা মানেনি, তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, এর জন্য তাকে কারাগারে বন্দী হতে হয়েছে। কথা
বলেন ঠিক কিনা? তখন বলেছেন যে তুমি যদি তোমার এই কথা থেকে উদ্ধ না করো, তোমার এই ফতোয়া তুমি ছড়িয়ে না নাও, তাহলে তোমার সর্বনিম্ন যে শাস্তি সেটা তোমাদেরকে আমি জেলখানায় বন্দি করে রাখবো, আমরা 7 দিনের জন্য বন্দি করে রাখবো, ওই আগের মতোই খানাপিনা কিছুই দিব না। তিনি বলে আলহামদুলিল্লাহ, আশ্চর্য হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলো কেন? তখন তিনি বলে শুনেছি সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জেল খেটেছে, আমার ইমানটা কেমন এটা তো আমি এখন পর্যন্ত আমি মাহমুদ হাসান দেওবন্দি পরীক্ষা করতে পারি নাই, আজকে আমার পরীক্ষার সুযোগ এসেছে, তোমরা একটা একটা করে পরীক্ষা করবে, আর আমি মাহমুদ হাসান দেওবন্দি একটা একটা ইমানের পরীক্ষা দিয়ে পাশ যদি করতে পারি তাহলে বুঝতে পারবো আমি ইমানদার। সুবহানাল্লাহ বলেন। তখন আরেকটা প্রতিমধ্যে একটা কথা আমি ছেড়ে দিয়েছিলাম যে তিনার ছাত্র যিনি হুসাইন আহমদ মাদানী মাদ্রাসার যারা রয়েছেন তিনারা বলতে পারবেন, হুসাইন আহমদ মাদানী মাত্র 12 বছর বয়স ছিল যখন উস্তাদকে ইংরেজরা কারাগারের দিকে নিয়ে যায়, তখন তিনিও বলছে আমিও কারাগারে যাব, উস্তাদকে ছাড়া আমি থাকতে পারবো না, উস্তাদ আমার কলিজা, উস্তাদ আমার জীবন। বলেন তো উস্তাদকে এরকম ভালোবাসত কারণ কি? এটা আল্লাহর জন্য ভালোবাসত, উস্তাদকে না বরং আল্লাহর জন্য ভালোবাসত। মাদ্রাসায় যারা পড়ে তারা উস্তাদকে আল্লাহর জন্যই ভালোবাসে, আর এই ভালোবাসাটা জন্মায় একমাত্র কোরআনে কারিম পড়ার কারণে। তাদের হৃদয়ে কোরআন রয়েছে, তাদের হৃদয়ে কোরআনের নূর রয়েছে, এর জন্য আমরা উস্তাদদেরকে ভালোবাসি। উস্তাদ জেলে যেতে চাইলে আমরাও পিছনে পিছনে যাই, উস্তাদ মার খেলে আমরা সামনে বুক চিতিয়ে লড়াই করি। অনেকেই বলে এদের খায়া কোনো কাজ নাই, আমি এই কথাটা আবার পরেও বলবো শুধু মনে রাখেন, কারণ কথা তো একটু আকপাস হতেই পারে, কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে যে বাংলার জমিনে চট্টগ্রামে আমরা দেখেছি যে এক ছাত্র এক কলেজ শিক্ষককে চর মেরেছে পরীক্ষায় খাতা নেওয়ার কারণে, ঠিক কিনা? চর মেরেছে, কিন্তু ইতিহাসের কোথাও পাবেন না কোনো মাদ্রাসার ছাত্র কোনো উস্তাদের গায়ে চর তো দূরের কথা, চোখ তুলে তাকিয়েছে এরকম পাবেন না। কারণ কি? তারা তো কোরআন পড়ে, লিউজুরাহু আলা দ্বীনি কুল্লি, তারা তো কোরআন পড়ে, তাই কোরআন হচ্ছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখায় দেয়, এই কোরআন যাদের সিরার ভিতরে থাকবে তারা চোখ তুলে তাকাবেও না, তারা মাহমুদ হুসাইন আহমদ মাদানির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা? তখন তিনিও যাবে, বলে না তোমাকে নেওয়া যাবে না, তুমি ছোট, আমি উস্তাদকে ছাড়া বাঁচবো না। যখন জাহাজে তুলেছে সমুদ্রে ঝাঁপ দেওয়ার উপক্রম, আরে উস্তাদকে নিবা আমাকেও নাও, উস্তাদকে নিবা আমাকেও নাও, সমুদ্রে ঝাঁপ দিয়ে মরে যাব কিন্তু উস্তাদকে ছাড়া থাকবো না। তখন বাধ্য হয়ে তারা উস্তাদকে নিতে বাধ্য হয়েছে, তখন ছাত্রকে নিতে বাধ্য হয়েছে উস্তাদের সাথে, তখন তাদের দুইজনকে কারাগারে বন্দি করা হলো, বন্দি করে 7 দিন খাওয়া দিবে না, 7 দিন পরে এসে খুলবে, তখন তারা দুইজনে অন্ধকার এক জায়গায় বসে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন জিকির শুরু করার পর তখন তারা দরজা খুলে বলে দেখি তোমাদের জিকির কতক্ষণ চলে, একটু পরেই বলবা যে আমাদের খানা দাও, যখন জিকির করতে করতে খিদা বেশি লেগে যাবে। এভাবে প্রথম দিন যায় দেখে জিকিরের আওয়াজ আর একটু বাড়ে, দ্বিতীয় দিন যায় আরো বাড়ে, তৃতীয় দিন যায় আরো বাড়ে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দিন যায় যে পরে তালা খুলে দেখে আরে প্রথম দিন তো দেখেছিলাম বসে বসে জিকির করতে, সপ্তম দিন গিয়ে দেখি তারা দুইজনে দৌড়ায় দৌড়ায় জিকির করতেছে আল্লাহু আকবার বলে। এই শক্তি দিয়েছেন কে? আমি তো পূর্বেই বলেছিলাম মান্না সালোয়া তার এখনো আল্লাহ পাক পাঠায়, আপনি বন্দি হয়ে দেখুন জালিমের কারাগারে গিয়ে দেখুন মান্না সালোয়া পাঠায় দিবেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জমিনে একমাত্র কথা বলি আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর দিন ইসলামকে প্রচার করার জন্যে, অন্য কোনো স্বার্থে নাই, কথা বলেন ঠিক কিনা? তখন তিনাদেরকে 7 দিন পরে যখন দেখা হলো তখন তিনাকে এর থেকেও বেশি কঠিন শাস্তি দেওয়ার জন্য শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে তখন সেখান থেকে সরায় একটা ঘুটাওনের ভিতরে নেওয়া হলো। রাতে তিনাকে সেই ঘুটাওনের ভিতরে নিয়ে রড গরম করে লাল করে তিনার পশ্চাৎ অংশের মাঝে সেই রডের স্যাক দেওয়া হয়। সেই রডের স্যাক দিতে দিতে তিনার পশ্চাৎ অংশের সমস্ত গুস্তগুলোকে খসাইয়া দিয়েছে। তারপরে বলতেছে তুই আমাদের পক্ষে এখনো আসলি না, তখন তিনি উত্তর দেয় আরে জালিমের দল, আরে ভন্ডের দল, আরে ইংরেজের বাহিনীরা, তোরা আমাকে টুকরা টুকরা করে, তোরা আমাকে নিঃশেষ করে একদম শেষ করে যদি দিস, একদম যদি জমিন থেকে একজন আমাকে টুকরা টুকরা করে যদি তোরা আগুনের মধ্যে পুড়েও ফেলিস, তারপরেও আমি তোদের বিরুদ্ধে ফতোয়া দিয়েই যাব, ঠিক কিনা? আমি তোদের সাথে কখনো আপোষ করব না, আমি তোদের সামনে কখনো আপোষ করব না, তোদের কথা আমি মানব না, তোদের বিরুদ্ধাচরণ আমি করেই যাব।
যাব। এই কথা বলার পর তিনার ছাত্র যখন হুসাইন আহমদ মাদানি একদিন তিনার পাঞ্জাবিটা তুলে দেখেন যে হযরতের পিঠের মধ্যে গোশত একদম নাই, পশ্চাৎ অংশে কোনো গোশত নাই, বরং হাড্ডিগুলো আগুনের আঘাত খেতে খেতে ওই হাড্ডিগুলো কালো কুচকুচে হয়ে গেছে। আল্লাহ একবার বলে তিনি তারপরেও তিনার ইসলামকে ছেড়ে দেন নাই। তো বলতেছিলাম ভাই যে এই বর্তমান যুগেও সাহাবায়ে কেরামের মতো রক্ত দিয়েছেন, বর্তমান যুগেও ইসলামের জন্য তিনারা রক্ত দিয়েছেন, তাদের বদৌলতে আজকের এই কওমি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? তাদের রক্তের বিনিময়ে আজকে কওমি মাদ্রাসা। কারণ কি, ইসলাম নামক বৃক্ষে তো রক্তই ঢালতে হয়, যদি সেই রক্ত না ঢালেন সেই বৃক্ষ তো মরে যাবে। আজকে গোটা পৃথিবীর বুকে যখন মুসলমানরা রক্ত দিচ্ছে, তার মানে সামনের পৃথিবীটা মুসলমানের, সামনের পৃথিবীতে মুসলমান তাদের খেলাফত ব্যবস্থাকে আবারও ফিরিয়ে আনবে, এটাই প্রমাণ বহন করে ঠিক কিনা? যখন কোনো জাতি রক্ত দেয় পরবর্তীতে তো সেই জাতি ক্ষমতায় আসে। দুনিয়ার যেরকম নিয়ম ঠিক মুসলমানরাও ঠিক এরকমই, মুসলমান রক্ত দিচ্ছে। আল্লাহ রাসূল রক্ত দিয়েছিল মদিনায় গিয়ে, তিনি আবারও ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন গোটা পৃথিবীতে। এখন মুসলমান রক্ত দিচ্ছে, সেই রক্তের বিনিময়ে আবারও ইসলাম প্রতিষ্ঠা হবে। অনেক নাস্তিক মুরতাদ বেঈমান তারা তো বলছে তোমাদের আল্লাহ কি দেখে না ফিলিস্তিনে রক্ত যাচ্ছে? আরে তোমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তো চান যে এই ইসলাম নামক বৃক্ষ তো রক্তের মাধ্যমেই কি হয়, প্রতিষ্ঠা হয়, জিন্দা হয়। আল্লাহ পাক যখন ইসলাম নামক বৃক্ষে রক্ত দিতে চান, সেই রক্ত কখনো মায়ানমার থেকে নেন। আল্লাহ পাক যখন ইসলাম নামক বৃক্ষে রক্ত দিতে চান, সেই রক্ত কখনো কাশ্মীর থেকে নেন। আল্লাহ পাক যখন ইসলাম নামক বৃক্ষে রক্তের প্রয়োজন হয়, সেই রক্ত কখনো উইগুর থেকে নেন। আল্লাহ পাকের যখন ইসলাম নামক বৃক্ষে রক্তের প্রয়োজন হয়, সেই রক্ত ফিলিস্তিন থেকে নেন। এতে বুঝতে বাকি নাই, এটাই মুসলমানদের বিজয়, এটা মুসলমানদের পরাজয় নয় ঠিক কিনা? কারণ মুসলমানরা রক্ত দিবে, এই রক্তের মাধ্যমেই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে, পৃথিবীতে ইসলাম জিন্দা হবে। মুসলমানদের রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলাম এসেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ঘুমিয়ে থাকেন, আজকে যদি আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার আমার দ্বারাই কোনো ফায়দা হবে না ঠিক কিনা? ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। এর জন্য নিজেদের ইমানকে, নিজেদের ইসলামকে, নিজেদের ইসলামের জন্য নিজেদের ইমানকে তরতাজা করতে রাজি আছেন কে কে সকলে হাত তুলে দেখেন। ইল্লাহি তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে ইমানদার বানায় দেখ, সকলে বলে আমিন। সাহাবায়ে কেরামের মতো ইমানদার বানায় দেখ, সকলে বলে আমিন। যত জুলুম আসবে, যত জুলুম আসবে, যত নির্যাতন আসবে, সমস্ত জুলুম সমস্ত নির্যাতন এগুলো সহ্য করব, এগুলো সহ্য করব, এগুলো সহ্য করার ক্ষমতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এগুলো আমাদেরকে সহ্য করতেই হবে, তাহলেই তো আল্লাহ পাক ওই জান্নাতুল ফিরদাউসটা আমাদের মাঝে তুলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। নেক আমল কি? নেক আমলটা হচ্ছে আমাদেরকে নামাজ পড়তেই হবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তেই হবে। আশেপাশে মহিলারা আছে, তাদেরকেও তো কিছু বলতে হবে ঠিক কিনা? নামাজ পড়তে হবে। নামাজ যতক্ষণ আপনি না পড়বেন, ততক্ষণ আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবেন পারবেন না। কারণ আল্লাহ তো বলেছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ পাক বলেছেন সিজদা দাও নিকটবর্তী, রবের নিকটবর্তী হয়ে যাও। এটা তো অনেকে বিশ্বাস হয় না, সিজদা দিলে কিভাবে রবের নিকটবর্তী হব? আরে সাইয়েদনা মূসা তো আল্লাহকে বলতেছেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, রব তুমি তো শুধু আমার সাথেই কথা বলো, আমি ছাড়া কি অন্য কারোর সাথে কথা বলবে? তখন রব বলে আইনা আনা ও আন্তা, আরে মূসা আমি কই আর তুমি কই? মূসা আলাইহিস সালাম বলে আমি তো তুর পাহাড়ে, তুমি তো আকাশের চূড়ায়। না মূসা, বাইনি ও বাইনিকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা রয়েছে। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, আল্লাহ মূসা আলাইহিস সালাম বলে পর্দা থাকলে কি, একটা পর্দার কত মোটাই হতে পারে? তো আপনি পর্দার ওই পারে, আমি এই পারে। না মূসা, কুল সাবউনা আলফা হিজাব, বাইনি ও বাইনিকা সাবউনা আলফা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা রয়েছে। সুবহানাল্লাহ। 70,000 পর্দা থাকলে কি, 70,000 পর্দার এই পারে আবি ওই পারে আপনি? না মূসা, কুল্লা হিজাবিন আলফা সানা, প্রত্যেকটা পর্দা হচ্ছে 1,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 70,000 পর্দা, 70,000 বছরের রাস্তা, এই পারে মূসা ওই পারে আমার রব্বুল আলামিন, তো এত ডিফারেন্স। তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে যে আমি ছাড়া কি অন্য কেউ আপনার সাথে কথা বলবে?
তখন আল্লাহ বলে হ্যাঁ বলবে, তো ওইগুলো কারা, এগুলোকে আমাকে দেওয়া যায় না উম্মতগুলো? ও কি না, তুমি তো অনেক আগে চলে এসেছো, তারা অনেক পরে আসবে, তো এগুলো কি দেখানো যায় না? ও না, তুমি আগে চলে এসেছো, তারা পরে আসবে, ওগুলোর কথাগুলো কি শোনানো যায় না? হ্যাঁ, তাদের কথা শোনানো যায়। আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া উম্মতি মুহাম্মদ, সুবহানাল্লাহ। তারা কোন নবীর উম্মত? তারা কোন নবীর উম্মত? উম্মতে মুহাম্মদ। আল্লাহ ডাক দিয়েছেন, আমরা বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ও সাদাই, আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পেরে আমাদের ভাগ্য খুলে গিয়েছে, সুবহানাল্লাহ বলে। তখন মুসা আলাইহিস সালাম বলে, আমি তো তুর পাহাড়ে আসতে হয়, আমাকে তো উঁচু করতে হয়, কতটুকু কথা বলবো এটারও লিমিট রয়েছে, কিন্তু তারা কখন কথা বলবে আপনার সাথে? তাদেরও কি লিমিট আছে? তাদেরও কি তুর পাহাড়ের উপরে উঠতে হবে? না মুসা, ইজহুম ইয়াস জুদুন, তারা যখনই সিজদা করবে তখনই আমি আল্লাহর সাথে দেখা করবে। শুধু তাই নয়, তোমার আমার মাঝে তো পর্দা রয়েছে, যখন উম্মতে মুহাম্মদ সিজদায় যাবে আমি বলবো যে বাইনি ও বাইনিকা লা হিজাব, ফেরেশতারা তার এবং আমার মাঝে সমস্ত পর্দাগুলোকে সরাইয়া দে, সুবহানাল্লাহ, আমি আমার উম্মতে মুহাম্মদের সাথে সাক্ষাৎ করব। তো একটা কথা বললাম যে আমাদের আমাদের নেক আমল হচ্ছে নামাজ পড়তে হবে, নামাজে সিজদা দিলে তো রবের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তো এরকম সিজদা দেওয়ার জন্য সকলেই তৈরি আছে, তো ইনশাআল্লাহ যদি সে এরকমভাবে সিজদা দেই, রবের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, ওইভাবে যদি নামাজ পড়ি, ওই নামাজের মাধ্যমে সমাজের ফাহেশাও আমার দূর করে দিবেন তিনি কে? কারণ আল্লাহই তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত গরহিত ফাহেশা কাজ থেকে বিরত রাখে। এখন আপনি আমি তো নামাজ পড়ি কিন্তু বিরত রাখে না কেন? কারণ নামাজ পড়ি সুদও খাই, সামনের কাতারেও যাই সুদও খাই, এইভাবে সুদ খেয়ে নামাজ পড়লে কোনো ফায়দা আছে? নামাজও পড়ি সুদও খাই, এখন জুমার দিনের কেউ মুসল্লি আবার কেউ রমজানের মুসল্লি, এরকমভাবে মুসল্লিগিরিও করে, মসজিদে মাতাব্বরিও করে, আবার সমাজে সুদও খায়, সমাজে ফাহেশাগিরিও করে, ঘুষও খায়, এরকমভাবে সুদই কাজ করবেন, নামাজ পড়বেন, তাহলে দুইটাতে একসাথে হতে পারে না। প্রথমেই তো বলেছি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করতে হবে, নামাজে ঢুকতে হবে, নামাজেই থাকতে হবে, বাহির হয়ে সুদ ঘুষ খাওয়া যাবে না, বাহির হয়ে আলেমদের বিরুদ্ধাচারণ করা যাবে না, আলেমদের বিরুদ্ধে কটূক্তি লেপন করা যাবে না, তাহলে তোমার নামাজ, তোমার সমাজ সব কিছু তোমাকে ফায়সা থেকে বিরত রাখবেন যিনি, তিনি কে? সাউন্ড বাড়াই দেওয়া যায় না, একটু কমাইতেছেন কেন? তাহলে কথাটা বুঝতে পেরেছেন তো আপনারা? তাহলে এইভাবে নামাজ পড়তে হবে। আমি তো বলেছিলাম আলেমদের বিরুদ্ধাচারণ এখন সমাজের লোকেরা করে কি করে না, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন, তাদেরকে তো গণ্তিতেই ধরে না, ভাবে যে এরা আমাদের চাকর, যেদিন থেকে ভাববেন এরা আমাদের নেতা, ওদিন থেকে আপনার আমার নামাজের মাধ্যমে ফায়েশাগুলো দূর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক তো বলে দিয়েছেন ইয়াউমা তুবিলা সারাঈর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, আল্লাহ তো বলেছেন যারা আলেমদের বিরুদ্ধাচারণ করো, আলেমদের বিরুদ্ধে কটূক্তি করো, আলেমদের লিস্ট করো, তাদের আমি তাদের সমস্ত প্ল্যানিংগুলো আমি কিয়ামতের ময়দানে ফাঁস করে দেব। আল্লাহ সেদিন তোমাদের সমস্ত প্ল্যানিং গুলাকে আমি প্রকাশ করে দিব, ফামা লাহু মিন উম্মতি ওয়ালা নাসির, আরে সেদিন তোমাদের কোনো শক্তি থাকবে না, উম্মতি ওয়ালা নাসির, তোমাদের কোনো সাহায্যকারীও থাকবে না। আজকে তো আমেরিকাকে সাহায্যকারী বানিয়েছো, ইন্ডিয়াতে ইন্ডিয়াকে সাহায্যকারী বানিয়েছো, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, কোনো শক্তি থাকবে না, সমস্ত শক্তি সমস্ত সাহায্য ব্যর্থ হয়ে যাবে, সেদিন আলেমদের পক্ষে সবাই থাকবে ঠিক কিনা? আসসামা ইজাতির রাজি ওয়াল আরদি জাতি সাদি ইন্নাহু লাউলুন ফাসত ওয়ামা হুয়া বিল হাজ, আল্লাহ পাক আসমান জমিনের কসম খেয়ে বলছেন সেদিন ফয়সালা দিবে কোরআনে কারীম, এটা কোনো নিরর্থক বাণী নয়, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আলেমদের পিছনে লাগা যাবে না, মসজিদের ইমামকে সম্মান করতে হবে, মসজিদের ইমামকে নেতা মানতে হবে, তাহলেই এই বাংলার জমিনে আমাদের জমিনে খেলাফত কায়েম করা সহজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো? তারপরে আল্লাহ পাক আরেকটা নেক আমল বলে দিয়েছেন, আল্লাহ পাক বলে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। এখন তো আমরা সৎ কাজের আদেশও দেই না, অসৎ কাজের বাধাও দেই না, ঠিক কিনা? আমার পূর্বে কে যেন বলেছিলেন যে আমাদের সমাজের মাঝের কিছুদিন পরেই আসতেছে 31st night, আর মাত্র 3-4-7-8 দিন পরেই হয়তো আসছে 31st night, এই 31st night যারা করবে তারা কোনোদিন মুমিন হতে পারবে?
কথা বলেন না কেন মমিন হতে পারবে? তারা কখনোই মমিন হতে পারবে না, কারণ কি, এই 31st নাইট হচ্ছে জানুস মূর্তির ইবাদত। আজকেই গুগলে ঢুকুন, দেখুন JANUS জানুস, এইটা রেখে সার্চ দিন, দুই মাথা বিশিষ্ট একটা মূর্তি আসবে, যার সামনের অংশে কিছু দাড়ি আছে, আবার পিছনেরটা দাড়ি নাই। এই দুই মাথা বিশিষ্ট মূর্তি, এটার সামনে ওই কাফের বেঈমান মুশরিকের দলেরা প্রথমে গিয়ে বলে, হে প্রভু আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, হে প্রভু এই বছরটা তো আমাদের ভালো কাটিয়েছ, সামনের বছরও যেন ভালো কাটে, এর জন্য আশীর্বাদ করো। নাউজুবিল্লাহ বলেন, সামনের বছরের জন্য ভালো কাটে সেই জন্য আশীর্বাদ করে দাও। পরবর্তীতে সামনে গিয়ে বলে যে হে প্রভু 12:01 যখন বাজে, আমাদের এই বছরটা আমাদের ভালো কাটিয়েছে, এই বছরটাও যেন ভালো কাটে, এর জন্য তারা ওই প্রভুর কাছে চায়। তাহলে বুঝতে হবে এই বাংলার জমিনে এই সমস্ত ডেকে চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা? এর বিরুদ্ধাচরণ করতে হবে। তামুরুনা বিল মারুফ ও তানহাউনা বিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য তৈরি আছেন তো মুসলমান? ওই 14 ফেব্রুয়ারির বাধা দিতে হবে, যে সমস্ত দিবসগুলো বেহায়াপনা ছড়ায়, যে সমস্ত দিবসগুলো ইসলামের বিরুদ্ধাচরণ করে, ওই সমস্ত দিবসগুলোকে লাঠি মেরে তাড়িয়ে দিতে হবে। তাহলে এই সমাজ একটা সুন্দর সমাজ হিসাবে গঠিত হবে, ঠিক কিনা? আরেকটা, যে সর্বশেষ আমাদের যে শায়েখ শেখ আলী হাসান ওসামা এসে গেছে, আলহামদুলিল্লাহ বলি, আপনারা আমার দিকেই তাকান, উনি আসবে, উনি আপনাদের জন্য এসেছেন, ঠিক কিনা? উনি এসেছেন, আমাদের সবাইকে তৈরি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? তৈরি হওয়ার পথেই আমি যাচ্ছি। আরেকটা উপদেশ হচ্ছে, যেটা করলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক তো কোরআনে কারিমে বলেই দিয়েছেন যে অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এটাও তো নেক আমল, কথা বলেন ঠিক কিনা? তোমরা জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত সেভাবেই জিহাদ করতে হবে, ওই যেভাবে আল্লাহ পাক জিহাদের জন্য বলেছেন ওইভাবে জিহাদের জন্য আমাদেরকে তৈরি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? জিহাদ যে করবে আল্লাহ পাক তার কবরের আজাবকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তো বলেছেন জিহাদ, যে ব্যক্তি জিহাদ করবে, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা যাবে, তার রক্তের বিন্দু পরিমাণ ফোঁটা যখন জমিনে পড়বে, ওই পড়ার সাথে সাথেই আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। ওরকম জিহাদ আমাদেরকে করতে হবে। ওরকম জিহাদ কেমন জিহাদ, আমি একটা ওয়াকিয়া বলে আপনাদের কাছে আমি বিদায় নিব। সেই ওয়াকিয়াটা হচ্ছে, আমাদের সকলে মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা আপনারা বসে যান, সকলে বলে লা ইলাহা বসা শেষ হয়েছে। আমি কেন কথাগুলো বলছি না, কারণ এই মজলিসের একটা আদব আছে, আল্লাহ পাক সেটাও শিখিয়ে দিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন যখন তোমাদের সামনে কোরআনে কারিম তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ থাকো, মনোযোগের সাথে শ্রবণ করো, যেন তোমাদের উপর রহমত নাজিল করা হয়, সুবহানাল্লাহ। তা আমি তো কোরআনের কথাগুলি বলছিলাম, এখন যদি নড়াচড়া হয়, কথাবার্তা বলা হয়, তাহলে কি আল্লাহ পাক রহমত নাজিল করবেন? করবেন না। এর জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সেই অনুযায়ী চলতে হবে। ভাই মাইক ম্যান, এই মাইক দিয়ে কিন্তু উনি কথা বলবেন না, আমি বারবার বলতেছি, অলরেডি আমার গলা শেষ, তো এই মাইকটা আপনি এখনই ঠিক করেন, যেমনি পারেন ঠিক করেন, কথা বলেন ঠিক কিনা? উনি অনেক মাহফিল করে আসতেছেন, এর জন্য একটু ভালো করে ঠিক করেন, গলা অনেক জোরে জোরে টানতেছে, তো কী জানি আপনি কী করছেন, আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ সকলেই। তাহলে আমি বলতেছিলাম কি কথা, যে আমাদের ওই নেক আমল হচ্ছে অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আরে জিহাদ করতে হবে যেভাবে জিহাদ করা উচিত, আল্লাহ পাক যেভাবে জিহাদের কথা বলেছেন আমাদেরকেও ঠিক সেভাবেই জিহাদ করতে হবে। আবু উদামা রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন সালাফিদের মধ্যে একজন বড় আলেম, তিনি একবার মসজিদের নববীতে তিনি বসেছিলেন, তিনার বন্ধু বান্ধবের সাথে তিনি আলাপ
আলাপ করতেছিলেন, তিনার বন্ধু বান্ধবরা তিনাকে জিগিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে আবু কুদামা, আপনি তো অনেক যুদ্ধ করেছেন, আপনার জীবনটা তো প্রায় সময়টা তো জিহাদের ময়দানে কাটিয়েছেন, প্রায় সময় তো জিহাদ করে আপনার সময় অতিবাহিত হয়েছে, তাহলে আপনি আমাদেরকে জিহাদের এমন একটি ঘটনা আমাদেরকে খুলে বলুন যে ঘটনা আপনার কাছে আশ্চর্য লেগেছে। তখন আবু কুদামা রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আমার জিহাদের সময় এমন একটি ঘটনা ঘটেছে, ওই ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ওই ঘটনা আমি আপনাদেরকে বলতেছি। তখন আবু কুদামা রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আমি একবার রোমদের সাথে যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাই, রোমদের সাথে যুদ্ধ করার জন্য যখন রওনা হই তখন আমরা ফুরাত নদীর তীরে অবস্থিত এক জায়গায় আমরা গিয়ে অবস্থান করলাম। অবস্থান করার পর ওইখানে আমি উট কেনার জন্য অবস্থান করলাম, উট ক্রয় করার জন্য অবস্থান করলাম। এই অবস্থানের কথা শুনে আশেপাশের মানুষগুলো আমাদের কাছে আসতে লাগলো যে দ্বীনের মুজাহিদ যারা ইসলামের পতাকাকে গোটা পৃথিবীতে উড়ায় তারা এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। অনেক মানুষ ছুটে আসতে লাগলো, একজন মহিলা আমার কাছে আসলো, আসার পরে ওই মহিলা বলতেছে যে ওগো মুজাহিদ ভাই, ওগো দ্বীনের মুজাহিদ, আমি এমন একজন মহিলা যে আমার স্বামী ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, বলেন আমি এমন একজন মহিলা, আমার যতগুলো সন্তান রয়েছে সবাই ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, আমার যতগুলো ভাই ছিল সমস্ত ভাইগুলো ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, এখন আমার ঘরে শুধু দুইজন মানুষ রয়েছে, আমার ঘরে আমার একটা সন্তান রয়েছে 15 বছর বয়স, কোরআনের হাফেজ এবং হাদিস বিষয়ে সে অজ্ঞ, সে জানে হাদিস, সে হাদিস সংগ্রহ করছে, হাদিস সম্পর্কে মাহেল হচ্ছে, এই সন্তান এবং আরেকটা ছোট্ট মেয়ে ছাড়া আমার আর কেউ নাই, কিন্তু আপনারা এসেছেন, আমার সন্তান তো দূরে চলে গিয়েছে, আপনারা যুদ্ধের জন্য যাবেন, ইসলামের বিজয় করার জন্য যাবেন, আমার মন তো মানছে না, আমার ঘরে তো এখন কিছুই নাই। এর জন্য তিনি তিনার চুলগুলো ওই বালুতে আবৃত কিছু চুল তিনি দিয়ে দিলেন, বললেন আজকে যদি আমার সন্তান থাকতো ওই 15 বছরের সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ, বলেন একটু চিন্তা করে দেখুন, যে মায়ের সব সন্তান শহীদ হয়ে গিয়েছে, যে মায়ের স্বামী শহীদ হয়ে গিয়েছে, যে মায়ের ভাইগুলো শহীদ হয়ে গিয়েছে, একটা সন্তান আছে, তিনি তার ব্যাপারেও চিন্তা করছেন তাকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ, বলেন আজকে আপনার আমার ইমানের কি হালত হয়ে গিয়েছে, আজকে আপনি আমি জিহাদের কথা শুনলেই আমাদের মুখ দিয়ে জঙ্গিবাদ বের হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আসলে বুঝতে হবে জিহাদ জঙ্গিবাদ নয়, বরং ইসলাম, এই জিহাদকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, বাতিলকে দূরে সরায় দেওয়ার জন্য। আজকে তো বাতিল উকে মারে তাদের জন্য জিহাদ, আপনি লক্ষ্য করে দেখুন এই জমিনে জিহাদ কেন এসেছে, নারীর অধিকারের জন্য, এই জমিনে শিশুর অধিকারের জন্য জিহাদ করতে হয়েছে, অপসংস্কৃতিকে দূর করার জন্য, কাফের মুশরিকদের ওইকে বানচাল করার জন্য, এই পৃথিবীকে ফেতনা দূর করার জন্য, এই পৃথিবী থেকে মানুষ হত্যা দূর করার জন্য জিহাদকে প্রতিষ্ঠিত করেছে, কথা বলেন ঠিক কিনা? যারা জিহাদকে জঙ্গিবাদ বলো, আমি বলতে চাই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা যত যুদ্ধগুলো করেছে দেখো কয়জন মানুষ হত্যা হয়েছে, বেশি খুঁজে পাবে না, কিন্তু তোমরা যে যুদ্ধ করেছিলে প্রথম বিশ্বযুদ্ধে 6 কোটি মানুষকে হত্যা করেছিলে, বুঝতে হবে এটা সব থেকে বড় জঙ্গিবাদ, ঠিক কিনা? যারা জিহাদের বিরুদ্ধে, যারা জিহাদকে নিয়ে প্রশ্ন তোলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখো 2 কোটি মানুষকে তোমরা হত্যা করেছিলে, এটা হচ্ছে জঙ্গিবাদ, বরং জিহাদ জঙ্গিবাদ না, বরং জিহাদ হচ্ছে অন্যায়কে দূর করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, এই পৃথিবীর বুকে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য জিহাদ প্রতিষ্ঠিত, কথা বলেন ঠিক কিনা? এটা যারা জঙ্গিবাদ বলবে বুঝতে হবে তারা সমস্যার মধ্যে আছে, ঠিক কিনা? আর যদি কোনো মুসলমান, অনেকেই মুসলমানরা বলে জঙ্গিবাদ, এটা বলতে দেরি, সে কাফের হইতে দেরি হবে না, কারণ নামাজ ফরজ, জিহাদও ফরজ, যেই জিহাদকে অস্বীকার করবে সাথে সাথে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? এটা আমাদের হৃদয়ের ভিতর গাঁথন করতে হবে, নামাজকে যেভাবে ভালোবাসি জিহাদকেও ভালোবাসতে হবে, নামাজ পড়লে তো আপনার বিচার হবে, কবরের আজাব হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত জিহাদ, তার রক্ত যখন জিহাদের ময়দানে পড়বে ওই ব্যক্তির কবরের আজাব যিনি মাফ করে দিবেন তিনি কে?
আল্লাহ বুঝতে হবে জিহাদের মর্যাদা কত বড়, এই জিহাদের মর্যাদা কত বড়, এটা হৃদয়ে গাঁথন করতে হবে মুসলমানদের। ওই আবু কুদামা রহমতুল্লাহ আলাই ওই মহিলার চুলগুলো, কিছু চুলগুলো তার ঘোড়ার লাগামের মধ্যে পেঁচায় নিলেন মহিলার আফসুসের জন্য, যে আমি তো যেতে পারবো না, অন্তত পক্ষে আমার পক্ষ থেকে এই চুলগুলো জিহাদের অংশগ্রহণ করুক, সুবহানাল্লাহ। তখন আবু কুদামা রহমতুল্লাহ আলাই, তিনি ওই ছেলের জন্য অপেক্ষা করতেছেন, আহারে ছেলেটা যদি আসতো তাহলে ছেলেকে নিয়েই আমি যুদ্ধে যাইতাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে তখন থাকতে পারলেন না, তখন তিনারা জিহাদের জন্য চলে গেলেন রোমদের সাথে যুদ্ধ। জিহাদের জন্য যখন চলে গেলেন, অনেক দূর চলে যাওয়ার পর আবু কুদামা রহমতুল্লাহ আলাই তিনি দেখতে পেলেন যে ঘোড়া দৌড়িয়ে একজন যুবক আসতেছে, অশ্বারোহী দ্রুত ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে ঘোড়া দিয়ে। তখন তিনি এসে উপস্থিত হয়ে বললেন, চাচা আমি সেই ব্যক্তি, আমি ওই মহিলার সন্তান যার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, যার ভাই যুদ্ধে শহীদ হয়েছে, যার সন্তান যুদ্ধে শহীদ হয়েছে, আমি আপনার সাথে যুদ্ধ করার জন্য আমার মা পাঠিয়ে দিয়েছে, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। তখন তিনি তাকিয়ে দেখলেন ছেলেটার বয়স মাত্র 14-15 হবে। তখন তিনি বললেন, বাবা তুমি চলে যাও, তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি তোমার মায়ের সেবা করো, তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, যুদ্ধে যেতে হবে না। তখন তিনি উত্তর দিয়েছিলেন, আমার মা আমাকে ওয়াদা করে পাঠিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, আমি ফিরে যেতে পারি না, ঠিক কিনা? তখন তিনি বাধ্য হয়ে তিনাকে নিলেন। অনেক আকাকুতি মিনতি করার পর তিনাকে যখন যুদ্ধের ময়দানে নিলেন, এর আগে বললেন, চাচা আমাকে নিবেন, কারণ আমি তো অশ্ব ভালো চালাতে পারি, আমি ভালো তীরান্দাজ, আমি তীরগুলো ভালো জায়গায় নিক্ষেপ করতে পারি, আমাকে আপনি নিয়ে নেন। তখন নিয়ে নিল। অনেক আকুতি মিনতি করার পর যখন তিনাকে নিয়ে চলল, তখন রোজার দিন থাকার কারণে মুজাহিদরা সবাই আসরের পূর্ব মুহূর্তে তিনারা বসে পড়লেন। তখন আবু কুদামা রহমতুল্লাহ আলাই বললেন, এই যে আমরা যে এতগুলো মানুষ রয়েছি, ইফতার করতে হবে, এর জন্য রান্না করতে হবে। তখন তিনি রান্নার জন্য যেই সেটিং করতেছে, তখন ওই ছেলে দাঁড়িয়ে বলে, আজকে আমি সবার জন্য রান্না করবো, সুবহানাল্লাহ বলে, আজকে আমি সবার জন্য রান্না করব। তিনি রাজি হননি। তখন ওই ছেলে জোর করে আবু কুদামা রহমতুল্লাহ আলাইকে রাজি করিয়েছিলেন। তখন তিনি রান্না করে, তখন সবাই ঘুমিয়ে গেল, ওই ছেলেও রান্না করে ঘুমিয়ে গেল। ঘুমানোর পর আবু কুদামা রহমতুল্লাহ আলাই দেখতেছেন ওই ছেলে ঘুমের মধ্যেই মুস্কি মুস্কি হাসতেছে। তখন ঘুম থেকে সবাইকে দেখালো, সাথীদেরকে দেখালো, মুজাহিদদেরকে দেখালো, চেয়ে দেখো এই ছেলে কেন হাসতেছে। তখন তাকে ঘুম থেকে জাগ্রত করে জিজ্ঞানো হলো, তুমি ঘুমের মধ্যে হাসতেছিলে কেন? বলে যে আমি একটা স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলে? বলা যাবে না। তখন অনেক জোর জবরদস্তি করার পর ওই ছেলে বলতে লাগলো যে আমি স্বপ্ন দেখতেছিলাম, আমি আমাকে অনেকগুলো সুন্দর রমণী, চাঁদের চেয়েও সুন্দর রমণী আমাকে ওয়েলকাম করছে, স্বর্ণের এবং রূপর প্রাসাদ এরকম একটা বিশাল বাড়ির মধ্যে আমাকে ওয়েলকাম, আমাকে স্বাগতম জানাচ্ছে। আমি যখন ভিতরে ঢুকলাম তখন তারা বলছে তোমার মার্জিয়া তোমার জন্য ওই দুই তলায় অপেক্ষা করতেছে। আমি দুই তলায় গেলাম, দেখলাম সুন্দরী, এত সুন্দর রমণী যে সূর্যের আলোর আলোক রোশনি থেকেও তার চেহারা আরো বেশি সুন্দর, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, আমি তার কাছে তাকে দেখে আমি দ্রুত তার কাছে যেতে লাগলাম। তখন সে বলল, তুমি এখন আসতে পারবে না আমার কাছে, এখন এসে লাভ নাই, বরং তোমার সাথে দেখা হবে কাল দুপুরে আমার, সুবহানাল্লাহ বলেন। তখন সে এইভাবে তার স্বপ্ন সমাপ্ত হয়ে গেল। তাদেরকেও বলল পরের দিন রোমানদের সাথে যুদ্ধ করতেছে মুসলমান, যুদ্ধ করতে করতে রোমানদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে আনার পর, তখন মুসলমানদের ওই আবু কুদামা রহমতুল্লাহ আলাই যুদ্ধ বিজয়ের পর তিনি দেখতে পেলেন বেশ কিছু মুজাহিদ ভাই আহত হয়ে তারা ময়দানের মধ্যে পড়ে রয়েছে। তখন তাদের খোঁজখবর নিতেছিলেন, তিনার মাথার মধ্যে ছিলেন ওই বালকটি কোথায়, তিনাকে খুঁজে পাচ্ছিলেন না। হঠাৎ করে দেখতে পেলেন তিনি এক জায়গায় রক্ত জর্জরিত অবস্থায় তিনি পড়ে রয়েছেন। তখন তার কাছে দৌড়ায় গেলেন। যাওয়ার পর তিনি বলতেছেন, চাচা আমি তো শহীদ হয়ে যাচ্ছি, আপনি আমার মাকে গিয়ে বলবেন আমি যুদ্ধ থেকে পলায়ন করিনি, বরং ইসলামের জন্য, আল্লাহর জন্য, মুসলমানের জন্য যুদ্ধ করে আমি এই যুদ্ধে তাদের বিরুদ্ধে তীর নিক্ষেপ করে বীর বিক্রমের সাথে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার এই রক্তমাখা জামাটা আমার মাকে দিয়ে সান্ত্বনা দিবেন, আর আমার একটি ছোট্ট বোন রয়েছে
সে আমাকে ছাড়া ঘুমাতো না, সে আমাকে ছাড়া থাকতে চেত না, তাকে গিয়ে সান্ত্বনা দিবেন, কারণ আমাকে সে কখনো বাহির বাড়ির বাহিরে বের হতে দিত না, তাকে একটু সান্ত্বনা দিয়ে দেন। এই কথা বলে সে আরো বলতেছে, চাচা কালকে তো বলেছিলাম যে আমার জন্য মার্জিয়া অপেক্ষা করছে, ওই মার্জিয়া আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। সুবহান আল্লাহ বলেন, ওই মার্জিয়া তো আর কেউ না, কারণ আল্লাহ পাক তো শহীদদের জন্য 6টি পুরস্কারের ঘোষণা করেছেন। 1 নম্বর পুরস্কার হচ্ছে তাদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই তাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহান আল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক তাদের কবরের আজাবকে মাফ করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক যখন তারা শহীদ হতে থাকবে তখন আল্লাহ পাক তাদের জান্নাতের অবস্থানটা তাদেরকে দেখায় দিবেন। সুবহান আল্লাহ। ওই সময় তার জান্নাতের অবস্থান তার হুরদেরকে দেখায়ছিল। 3 নম্বর বলেছি, 4 নম্বর তাদেরকে 72টি হুর দেওয়া হবে, 5-6 নম্বর হচ্ছে তাদেরকে 70 জন মানুষকে তাদের সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সুবহান আল্লাহ। আরেকটা বাদ পড়েছিল 4 নম্বর, সেটা হচ্ছে তাদেরকে এমন ইয়াকুত পাথরের তাজ দেওয়া হবে, ওই তাজগুলো এক একটা পাথর গোটা দুনিয়ার থেকে এক একটা পাথরের সম্মান আরো বেশি, দাম আরো বেশি। সুবহান আল্লাহ বলেন। এটা হচ্ছে শহীদের মর্যাদা, যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে সমন্বিত করার জন্য, এই পৃথিবীর বুকে খেলাফতকে কায়েম করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ফিলিস্তিনের জন্য, মুসলমানদের জন্য, আরাকানের জন্য, উইগুরের জন্য আবারও আমরা যুদ্ধ করব, ময়দানে নামব। হতে পারে আমি শহীদ হব, আপনি শহীদ হবেন, রক্ত দিব আমি দিব, মরব মারব, কিন্তু আবারও জিহাদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলামের বিজয় করেই ছাড়ব, ঠিক কিনা? আবু কুদামা রহমতুল্লাহ আলাই তিনি ওই জামাটা দিয়ে তিনার মায়ের কাছে চলে গেলেন, দেখতে পেলেন তার ছোট বোনটা দাঁড়িয়ে রয়েছে, তখন ডাক দিয়ে বললেন, তোমার ওই তোমার মাকে ডাক দাও। মা পর্দার আড়ালে আসলো, তখন মাকে বলতেছে যে আমি আপনাকে সান্ত্বনা দিব নাকি আমি আপনাকে সুসংবাদ শোনাবো। তখন তিনি বললেন, আপনি সান্ত্বনা দিবেন নাকি সুসংবাদ শোনাবেন? তিনিই বলতেছেন, মাই বলতেছেন, আমি ভুল বললাম, মাই বলতেছেন আপনি কি আমাকে সান্ত্বনা দিবেন নাকি সুসংবাদ দিবেন? তখন আবু কুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি সান্ত্বনা দিব আর সুসংবাদ দিব, এটা কিভাবে সান্ত্বনাই কিভাবে দিব আর সুসংবাদ কিভাবে দিব? তখন তার মা বলতেছে, আপনি যদি আমাকে বলেন আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এটা আমার জন্য সুসংবাদ, আর আপনি যদি আমাকে বলেন আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই বরং বীর বিক্রমের সাথে লড়াই করে গাজী হয়ে ফিরে এসেছে, এটা হচ্ছে আমার জন্য সান্ত্বনা। আল্লাহু আকবার বলেন। দেখুন তার মায়ের ইমানটা যিনি বাড়িয়ে দিয়েছিলেন তিনি কে? তিনি কে? এরকম আমাদের ইমানটা বাড়ানোর দরকার আছে না? আমাদের মা বোন আপনাদেরকেও বলছি, আপনারাও আপনাদের সন্তানদেরকে এভাবে তৈরি করুন। কোথায় করবেন? স্কুল কলেজে গেলে তো এভাবে তৈরি হবে না, কারণ তাদেরকে তো এখন ব্যাঙের নাচ শেখায়, তাদেরকে তো সাইকেল চালানো শেখায়, শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থাকে তো ডুবিয়ে দিয়েছে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা। আমার এই বাংলার জমিনে, শাহজালালের জমিনে, মামুনুল হকের জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না, ঠিক কিনা? আপনি বলতে পারেন, হুজুর আপনার এত জ্বলে কেন? আহারে, আমার যদি না জ্বলতো তাহলে বানরের শিক্ষা ব্যবস্থাও লিপিবদ্ধ হয়ে যাইতো, ঠিক কিনা? আমরা আন্দোলন করেছি, আমরা ময়দানে কথা বলেছি, এর জন্য ডারউইনের মতবাদকে বিলুপ্ত করতে পেরেছি। আপনারা কেউ করেন নাই, মানববন্ধন করে নাই, হুজুররা আন্দোলন করেছে, জেল খেটেছে, তারপরে আমার শিক্ষা ব্যবস্থা থেকে ডারউইনের মতবাদ চলে গিয়েছে। আজকে যদি আপনারা কোরআনকে কম্পালসারি করেন, কোরআনকে কম্পালসারি করেন, তাহলে আপনাদের ছাত্ররও কম হবে না, ঠিক কিনা? আজকে কেন এগুলো করছেন? কারণ স্কুলে ছাত্র নাই, প্রাইমারি স্কুলে কি নাই? ছাত্র নাই। পাশে নুরানি কেন্দ্রতে ছাত্র ভরপুর, 300-400, আর তাদের এখানে কয়শো? 5 জন। তারাই তো বলেছিল ব্যাঙের মতো মাদ্রাসা হয়েছে, এখন তাদেরকেই ব্যাঙ বানিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাল্লাহ। এর জন্য আমরা মহাব্বত করি আপনাদের, আমরা আপনাদেরকে ধরে ঠেলে দিতে চাই না, আমরা ভালোবাসি আপনাদের, আপনাদের শিক্ষা ব্যবস্থাকেও ভালোবাসি। আমরাও চাই আমার ভাই ইঞ্জিনিয়ার হোক, আমার ভাই ব্যারিস্টার হোক, আমার ভাই ভালো একজন ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে বাঁশ দেওয়া থেকে বিরত থাকুক, আমরাও এটা চাই। এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও ওই সমস্ত কোরআনকে বাধ্যতামূলক করতে হবে, নয়তো এই শিক্ষা ব্যবস্থা বানচাল করতে হবে, ঠিক কিনা?
বাস আমি বলতেছি, আমার কথা শেষ করছি। আমাদেরকে বুঝতে হবে সামনের দিকে অগ্রসর হতে হবে, বাধা আসবে, বিপত্তি আসবে, যত বাধাই আসুক না কেন জিহাদের মাঠ থেকে পলায়ন করা যাবে না। আবু কুদামা ওই শিশু সন্তান যেভাবে যুদ্ধ করেছেন, যেভাবে জীবন দিয়েছেন ইসলামের জন্য, মুসলমানদের জন্য, আমরাও আমাদের আসলাবদের সেই নীতিকে অনুসরণ করব, আমাদের সাহাবায়ে কেরামের সেই নীতিকে অনুসরণ করব। তাদের যেভাবে রক্ত দিয়েছেন আমরাও রক্ত দিব, পিছপা হব না। সবাইকে বলছি, আলেমদেরকে বলছি, ছাত্র জনতা তোমাদেরকে বলছি, তৈরি হও ইসলামের জন্য, মুসলমানদের জন্য, ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে নামবো, মরবো, মারবো, ইসলামকে বিজয় করেই ছাড়বো, ঠিক কিনা? সর্বশেষ সর্বশেষ একটা কথা বলছি, যে ইসলামকে বিজয় করেই ছাড়বো, তাদের সাথে আপোষ করবো না। আমার শেরপুরেও কাদিয়ানি মতবাদ, আমার শেরপুরেও হিজবুত তাওহীদ এখন মাথা চাড়া দিয়ে গিয়েছে। আমার শেরপুরের এই আদালতে আলেমদের গায়ে হাত তুলে খুদার কসম করে বলছি, আমার বাবা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই তিনি যখন জীবিত ছিল, তোমাদের তো শেরপুরে পাওয়া যায় নাই, ওই আট্রসি তো শেরপুরে ঢুকতে পারে নাই, তিনি চলে গিয়েছেন, তিনি আর সন্তানরা এখনো আছে। আবার যদি কোন আলেমের গায়ে হাত তুলো, হাত ভেঙে ফেলবো, হাত ভেঙে ফেলবো, প্রয়োজনে রক্ত দিব, মারবো, মরবো, শেরপুরের জমিন থেকে বাতিলদেরকে দূর করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।